হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি বিটু টিপস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে, এই টিপসটি যদি আপনারা আপনাদের ত্বকে মাত্র 6 মিনিট ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে। ফ্রেন্ডস, মেয়েদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ ফ্রেন্ডস, তাই আপনারা এই ফেসিয়ালটি খুব সহজেই হালকা হাতে আপনাদের ত্বকে করে নিন। তাহলে আপনি দেখবেন যে মাত্র 6 মিনিটেই আপনার ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগ, রিঙ্কেলস এবং যে কোনো ধরনের দাগ দূর হয়ে গেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দর্শক, চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই টিপসটি আপনারা তৈরি করবেন। তো দর্শক, প্রথমে আমাদের যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে চিনি। প্রাকৃতিক ব্লিচ হিসেবে এই চিনির ভূমিকা কিন্তু অতুলনীয়। অনেকেই আছেন যারা এই চিনি দিয়ে ফেসিয়াল করেন, যার কারণে সকল ধরনের কালো দাগ এবং কালচির ছোপ তো দূর হয়ই, সাথে সাথে চেহারা থেকেও কিন্তু এর ছোট ছোট দাগগুলো উধাও হয়ে যায়। তাই এখানে আমি হাফ চা চামচের মতো নিয়ে নিয়েছি হচ্ছে চিনি। তো দর্শক, এরপর আমাদেরকে এর সাথে যে জিনিসটি মেশাতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। তো দর্শক, আপনারা এই টিপসে অবশ্যই ভালো মানের অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। তো আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতা থেকেও অ্যালোভেরা জেল সংগ্রহ করে নিতে পারেন। তো দর্শক, আমি এখানে হাফ চা চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এরপর আমাদেরকে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল। ফ্রেন্ডস, ডাবর গোলাপরি গোলাপ জল কিন্তু আমাদের ত্বক থেকে কালো দাগই দূর করে না, এটি আমাদের ডেড সেলস থেকে সকল ধরনের ধুলাবালি টেনে দূর করে। এটি আমাদের চেহারাকে ময়শ্চারাইজ করতে অনেক হেল্প করে। শুধুমাত্র মেয়েরা গোলাপ জল ব্যবহার করে কিন্তু ত্বকে একটা টান টান ভাব এবং উজ্জ্বল ভাব নিয়ে আসতে পারে। তাই এখানে আপনারা 1 চা চামচ পরিমাণ গোলাপরি গোলাপ জল নিয়ে নিন। তাই এখানে আমি 1 চা চামচের মতো গোলাপরি গোলাপ জলটি দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে লেবু। এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে। আর এই লেবুর পরিমাণ যদি আপনারা অল্প একটু ব্যবহার করতে পারেন এই টিপসে, তাহলে এই টিপসের কার্যক্ষমতা এতটাই বৃদ্ধি হবে যে তাহলে আপনাদের ত্বকের কালো দাগগুলো সহজেই দূর হয়ে যাবে ম্যাজিকের মতো। এর জন্য আমি এই 3টি উপাদানের সাথে 1 চা চামচ পরিমাণ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই 4টি উপাদানকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, এখানে আছে ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস, এখানে আছে অ্যালোভেরা জেল, গোলাপ জল এবং প্রাকৃতিক ব্লিচ চিনি। এবার এই টিপসটি আপনারা আপনাদের চেহারায় কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমরা যখন বাহির থেকে ঘরে ফিরি তখন আমাদের লোম ছিদ্রের মধ্যে বিভিন্ন ধরনের ধুলাবালি লেগে যায়। এর কারণে আমাদের চেহারা অনেক বেশি কালো এবং ময়লাযুক্ত দেখা যায়। তাই সে সময় আপনি আপনাদের চেহারায় এই টিপসটি ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় কি, আমরা আমাদের রোদে পোড়া ত্বক নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যাই, কারণ রোদে পোড়ার কারণে আমাদের ত্বকগুলো কিন্তু অনেক বেশি কালচে দেখায়। তখনই এই ফেসিয়ালটি আপনারা করতে পারেন। তো ফ্রেন্ডস, আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই টিপসটি আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন। এটি আপনারা 1 চামচ পরিমাণ নিয়ে নেবেন। তারপর আপনাদের যে কালচে ত্বক আছে সেই কালচে ত্বকের মধ্যে এটি এইভাবে দিয়ে দেবেন এবং এটি হালকা হাতে এইভাবে ম্যাসেজ করতে থাকবেন। ফ্রেন্ডস, এখানে যে চিনির দানাগুলো আছে এগুলো এখানে ব্লিচ হিসেবে কাজ করবে এবং এখানে গোলাপ জল এবং লেবুর রস থাকার কারণে আপনাদের লোমের ভিতর থেকে কালো ছোপ এবং কালো ময়লা টেনে বের করবে। তো দর্শক, এভাবে যদি আপনারা আলতো হাতে 5 থেকে 6 মিনিট ম্যাসেজ করতে পারেন, দেখবেন যে মাত্র 6 মিনিটেই আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ, কালচে ছোপ দূর হয়ে আপনাদেরকে অনেক বেশি সুন্দর এবং উজ্জ্বল করে তুলবে। তো 6 মিনিট এভাবে ম্যাসেজ করার পর আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ফ্রেন্ডস, এটি আপনারা দুপুরে গোসলের আগে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন। ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা কন্টিনিউ সপ্তাহে 2 বার
এইভাবে ব্যবহার করতে পারেন। টানা এক মাস যদি আপনারা এই নিয়মে করতে পারেন তাহলে আপনার ত্বক ধবধবে সাদা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটি ব্যবহার করে আপনারা কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।